নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোনতা পাটিসাপটার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা। যতটা ময়দা দিয়েছি তার হাফ সুজি, যতটা সুজি দিয়েছি তারও হাফ চালের গুঁড়ো, নুন আন্দাজ মতো। শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নিচ্ছি, এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে গুলতে থাকব। ব্যাটার আমার গুলে নেওয়া হয়ে গেছে, এবার রেস্টে আধ ঘন্টা রেখে দেব। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, ছোট করে কাটা আলু। আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি আদা বাটা। আলুর সাথে আদাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, হাফ টমেটো কুচি। সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে হতে দেব। ফিরে এলাম মিনিট পাঁচেক পর, দেখুন বাঁধাকপি কত নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে অনেকটা জলও বেরিয়েছে। আপনাদের যদি বাঁধাকপি থেকে অতটা জল না বেরোয়, সেক্ষেত্রে কিন্তু একটু জল অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, যেহেতু এটা আমি পুর তৈরি করছি, সেই জন্য বাঁধাকপিটা কিন্তু একদম শুকনো করে ফেলতে হবে। পুর আমার রেডি, এবার এটা ঠান্ডা হতে দেব। আমি একবার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, ঠিক কীরকম হবে একবার দেখে নিন। প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, তেলটা একটু ব্রাশ করে দিলাম। প্যান খুব ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি দু চামচ ব্যাটার, চামচ দিয়ে অমলেটের মতো করে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। পাটিসাপটার ওপর দিকটা ড্রাই হতে একটু সময় দেব। এবারে ওপর থেকে একটু পুর দিয়ে দিলাম, পুর কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটা ফেটে যাবে। এবারে খুব আলতো করে আমি এটা মুড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টে দিলাম, তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা বা বিভিন্ন রকম মিষ্টি মিষ্টি পাটিসাপটা খেয়ে থাকি। আজ আমি একটু অন্য রকম ট্রাই করলাম,
তাই ভাবলাম যে নোনতা পাটিসাপটা করলে কেমন হয় আর করেও ফেললাম। আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। সেম একইভাবে আস্তে আস্তে করে রোল করে নেব। তৈরি হয়ে গেল নোনতা পাটিসাপটা। আমি একবার ক্যামেরার সামনে আপনাদের এনে দেখাই ঠিক কি সুন্দর কালারটা এসেছে। তৈরি হয়ে গেল নোনতা পাটিসাপটা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।